হঠাৎই ঝেয়ে এলো বিধ্বংসী গতির টর্নেডো। এক মিনিটে ঝড়ে লণ্ডভণ্ড এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। তো এই ভয়াবহ বিধ্বংসী ঝড়টি কোথায় আঘাত এনেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের হানায় দুর্যোগ চলছে এই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তার মধ্যেই ধেয়েলো ঝড়। বিধ্বংসী গতিতে ধেয়ে আসা টর্নেডোই ছারখার হয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষণস্থায়ী ঝড়, কিন্তু তার প্রভাব বিস্তর। পূর্বাভাস ছাড়াই এই ঝড়ের আতঙ্ক সুন্দরবনে। মাত্র এক মিনিটের টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিঙ্গলগঞ্জের ঘরবাড়ি। রাস্তায় ভেঙে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ লাইনে তার ছিঁড়ে লণ্ডভণ্ড অবস্থা। বাড়ির ছাদে টিন উড়ে গিয়েছে, টালি ভেঙে পড়েছে। বৃষ্টি মাথায় করে অনেকেই রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে আশ্রে পড়ে এই টর্নেডো। হঠাৎ ইয়াসের স্মৃতিকে উস্কে ঝড় ধেয়ে আসায় আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। আমফান ও ইয়াসের আঘাত এখনও ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। এক মিনিটে টর্নেডো আবার মনে করালো আমফান ইয়াসকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এক মিনিটে টর্নেডো ঝড়ে হিঙ্গলগঞ্জ থানা ও বৈদ্যুতিক সাবস্টেশনে প্রভূত ক্ষতি হয়েছে। প্রায় কুড়িটি বাড়ি ভেঙে পড়েছে, গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে রাস্তা আটকে গিয়েছে। হিঙ্গলগঞ্জের বিডিও ওমপ্রকাশ গুপ্তা ঘটনাস্থলে যান। প্রশাসনের তৎপরতায় শুরু হয় হাসনাবাদ লেবুখালী সড়ক পরিষ্কারের কাজ। এই ঝড়ের কোনো রকম পূর্বাভাস ছিল না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, ফলে কোনো রকম প্রস্তুতি ছিল না এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আচমকায় প্রবল ঝড় ধেয়ে আসায় হতচকিত হয়ে পড়ে এলাকাবাসী। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি চলছে নিম্নচাপের জেরে, দুই প্রকারের দুর্যোগে নাস্তানাবুদ অবস্থা এলাকায়। এদিকে এবারে জুলাইয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপে হ্যাট্রিক হতে চলেছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর আগে প্রায় 48 ঘন্টার জন্য একই অঞ্চল জুড়ে একটি ঘূর্ণাবর্ত ছিল, তার প্রভাবে তৃতীয় নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগর জুড়ে গঠিত হয়েছে। এটি ভারতীয় সমুদ্রে 2021 সালের বর্ষার চতুর্থ নিম্নচাপ। 2021-এর বর্ষার মৌসুম সবে মাঝপথে, এখনও অর্ধেক পথ পেরোনো বাকি। ইতিমধ্যেই বর্ষার মৌসুমে চারটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। বর্তমান নিম্নচাপ অঞ্চলটি উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে প্রসারিত। পরবর্তী 48 ঘন্টা ধরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলায় হবে বৃষ্টি, তারই মধ্যে হানা দিল ঝড়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।